একদিন জন্তুরা সকলে মিলে বাদরকে তাদের নেতা নির্বাচন করল শেয়াল বাদরের কাছে এসে বলল তুমি এখন আমাদের প্রধান আমি তোমার সেবা করতে চাই এই বনের মধ্যে এক জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি চল আমি তোমাকে দেখাব বাদর খুব খুশি হয়ে শেয়ালের সঙ্গে চলল শেয়াল বাদরকে এক ফাদের কাছে এনে বলল এই সেই জায়গা তুলে নাও সব তোমার আগে আমি কিছু নিতে চাই না বাদর যেই না ওই ফাঁদে তার থাবা ঢুকিয়েছে অমনি সে ধরা পড়ে গেল তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল এবং বাদরকে দেখিয়ে বলল দেখো তোমরা এমন নেতা নির্বাচন করেছ যে কিনা ফাঁদে ধরা পড়ে এমনই তার বুদ্ধি